ঘর গোছানো, সাজগোজ, এরকম নানা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু মেয়েরা জন্মগ্রহণ করে। তাই মেয়েদেরকে নতুন করে শেখানোর মতন কিছুই থাকে না। আমার মনে পড়ে, আমি ছোটোবেলায় মার শাড়ি দিয়ে শাড়ি পরতাম, গামছা দিয়ে চুল বাঁধতাম, লিপস্টিক কাজল দিয়ে নিজের মতন করে সাজতাম। আর না, হচ্ছে তখন ঝাঁট দিতে পারতাম না, কিন্তু তবুও আমি ঘর ঝাঁট দিতাম। তো এগুলো কিন্তু আমার জন্ম থেকেই, এগুলো কিন্তু আমাদের জন্ম থেকেই বৈশিষ্ট্য। তাই নতুন করে শেখানোর কিছু নেই। তবে হ্যাঁ, বয়সের সাথে সাথে আমরা যত বড় হই, তত আরও এগুলোকে ভালোভাবে আমরা চেষ্টা করি সম্পূর্ণ করার। তাই একজন বউ হয়েও যেমন সংসারকে সামলাতে পারে, তেমনি একজন মেয়েও কিন্তু নিজের বাড়িতে থেকে নিজের ঘরকে সুন্দরভাবে যত্ন করে সাজিয়ে রাখতে পারে। আসলে যে এখন মেয়ে রয়েছে, সেই কিন্তু পরবর্তীকালে বউ হবে। তাই তার মধ্যে সংসার গোছানোর দায়িত্বটা আগে থেকেই কিন্তু ভগবান দিয়েই দেয়। তাই একদিকে মেয়ে হয়ে যেমন নিজের বাপের বাড়িও সুন্দর করে গুছিয়ে রাখতে পারে, তেমনি বউ হয়ে কিন্তু সে শ্বশুর বাড়িও গুছিয়ে রাখতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো সামনেই দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর তার আগে কিন্তু প্রত্যেক ঘরে চলে কিন্তু ঘর ঝাড়াঝাড়ি, ঘর পরিষ্কার। তাই আজ আমিও ঘর পরিষ্কার করব। তো দেখো, আমার হাতে চলে এসেছে কিন্তু আমার অস্ত্র। আজকে এই অস্ত্র নিয়ে আমি যুদ্ধ করব দেওয়ালের সাথে, মানে ঘরের সাথে যুদ্ধ করব। তো চলো আমি আমার যুদ্ধ শুরু করি, আর তোমরাও আমার যুদ্ধের সাক্ষী হয়ে থেকো। তো দেখো, এখানে প্রথমে আমি বিছানার এই পাশের যে দেওয়ালটা রয়েছে সেটা প্রথমে আগে ঝাড়বো। আসলে কি বলো তো, আমাদের না এই ঘরটা আগে মাটির ছিল, তারপরে যখন এই ঘরটা পাকা হয়েছে, পাকা করার পর না এটাকে যে সিমেন্ট দিয়েই করা আছে, এখনও মানে রং করা হয়নি। পরে করবে, ওই পরে জিনিসটা পরেই হয়ে যায়, আর হয় না। সেজন্য সাথে সাথে করাই ভালো ছিল, যার জন্য এখন ঘরে ঝুল অতটা পড়ে না। তবুও যে একটা দুটো ছিল সেটাই পরিষ্কার করলাম। এখন ঝুলের থেকে না বেশি পরিমাণ হয়ে গেছে ধুলো বালির, মানে এত কিচকিচ করে, মানে ওই সিমেন্টগুলো যেহেতু খুলে খুলে পড়ে, সেই জন্য খুব কিচকিচ পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে। আর এই দিকে ঝাড়তে গিয়ে না আমার চোখের মধ্যে ফট করে সিমেন্টের গুঁড়ো পড়ে গেছে। তারপরে আমি মুখে চোখে জল দিয়ে আবার এসে কাজে লেগে পড়েছি। মানে অনেক দিন থেকে ভাবছিলাম করব করব করব, কিন্তু সময় আর হয়ে ওঠে না, কারণ এতটা বড় ঘর তো চারিদিকে, আর আমি না কোনো কাজ ফেলে রাখতে পারি না। মানে আজ করব আবার কালকে করব, এরকমটা আমি করতে পারি না। একবারেই আমি যেদিন শুরু করব সেদিন পুরো একবারে। মা অনেক সময় বলে যে একসাথে অত কাজ করিস না, হাঁপিয়ে যাবি, কিন্তু আমার না পছন্দ হয় না ওই ফেলে রাখা। তো একবারেই করব। আর তোমরা জানো না আমি ভিডিওটা কত কষ্ট করে করেছি, কারণ আমি যেভাবে ভিডিও করি তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে ভিডিও করি। আমি কিন্তু কোনো স্ট্যান্ড বা রিং লাইট এগুলো কিন্তু ব্যবহার করি না, কিন্তু তবু আমি কীভাবে এই ভিডিওগুলো করেছি তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এবার আমি চলে এসেছি ড্রেসিং টেবিলের সামনে। ড্রেসিং টেবিলের ওপরে না আমার রাহির অনেক পুতুল সাজানো রয়েছিল, আর সেই পুতুলগুলোর মাথার উপর দিয়ে অনেক ঝুল হয়েছিল, আর এই জায়গাটাতেও অনেক ঝুল হয়েছিল। সেগুলো এখন আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলবো, কারণ এগুলো যেহেতু প্লায়ের তো জল ঠেকাবো না, কারণ জল দিলেই নষ্ট হয়ে যাবে। সেই জন্য এটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে পুতুলগুলোকে ঝেড়ে ঝেড়ে আমি উপরে উঠিয়ে রাখবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন করে আমি পরিষ্কার করছি, আর এরপরে আরও কী কী করছি। আমার ঝাড়া হয়ে গেছে, এরপরে নিচের সব জিনিসগুলো যেহেতু আমি রেখেছিলাম, এবার বারবার চেয়ার থেকে ওঠানামা আমার আর করতে ভালো লাগছিল না। সেই জন্য মাকে আমি বলছিলাম যে তুমি আমার হাতে একটা একটা করে জিনিস দাও, আর আমি এগুলো সব উঠিয়ে ভালো করে সাজিয়ে রেখে দিই। আর একটা জিনিস তোমরা দেখতেই পাচ্ছ, আমার টিভিতে কিন্তু রাধাকৃষ্ণ সিরিয়াল চলছে। আসলে কি বলো তো, আমার আগে থেকেই অভ্যেস যে আমি মানে যখন কোনো কাজ করি না, তখন হয় টিভিতে কোনো গান চালিয়ে দিই, বা কোনো হয়তো সিরিয়াল বা কোনো কার্টুন এগুলো চালিয়ে দিয়ে এগুলো শুনতে শুনতে না আমি কাজ করি। তাহলে কী হয় বলো তো, কাজ করার যে মানে থাকান ভাবটা, এনার্জিটা না আমি মানে পাই, থাকান ভাবটা আসে না। গান শুনতে শুনতে এর কাজটা না আমার মনে হয় কি তাড়াতাড়ি এগিয়ে যায়। তো আর ইদানিং রাধাকৃষ্ণ সিরিয়ালটা দেখার প্রতি আমার এতটা ইন্টারেস্ট হয়ে গেছে যে আমি সিরিয়ালটা চালিয়ে দিয়ে সিরিয়ালটা শুনতে শুনতেই ঘর গোছাচ্ছিলাম। এতে না আমার ঘর গোছাতেও খুব ভালো লাগছিলো, আর বেশ তাড়াতাড়িও হয়ে যাচ্ছিলো, বেশ এনার্জি পাচ্ছিলাম। ওই সেই জন্য আমি যখনই ঘর গোছাই, হয় টিভিতে কোনো গান সিরিয়াল বা মানে আমি যেগুলো যেগুলো পছন্দ করি সেগুলো চালিয়ে দিয়ে রাখি। তো তাই তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এখানে রাধাকৃষ্ণ সিরিয়ালটা হচ্ছে। তো চলো, এরপরে আমি আর এই ড্রেসিং টেবিল পরিষ্কার করার পর আমি হচ্ছে
এবার কি করব দেখো, মানে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে করতে না আমার আর ভালো লাগছিল না, তো তখন ভাবলাম যে একটু চা খেয়ে নিই। তোমরা সকলেই জানো চা কিন্তু একটা এনার্জি ড্রিঙ্ক, মানে আমার তো ভীষণ পরিমাণে এনার্জি ড্রিঙ্ক, মানে চা আমি সকাল সন্ধ্যে দিন দুপুর রাত যখনই হোক চা খেতে আমার কোনো অরুচি নেই, মানে চা আমার দরকারই। তো কাজ করতে করতে ভাবলাম যে না একটু চাটা খেয়ে নিই, এনার্জিটা কোথাও লস মনে হচ্ছে, তো সেই জন্য আমি চা করে নিয়ে চলে এসেছি। এখন চা খেতে খেতে একটু তোমাদের সাথে গল্প করি। তো দেখো, পুজোর আগে ঘর বাড়ি পরিষ্কার করা এটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, আমার বাড়ি থেকেও আগে থেকে হয়। আর হচ্ছে আর কি জানো, এই ঘর পরিষ্কার করার দায়িত্বটা কিন্তু আমার উপরই থাকে, কারণ আমার না কারোর যে কারোর ঘর মানে আমার ঘরকেও অন্য কেউ পরিষ্কার করে দেবে বা আমার জামা কাপড় অন্য কেউ কেচে দেবে এটা না আমার পছন্দ হয় না, আমার জিনিস আমারই করতে ভালো লাগে। তো এরপরে এখানে পড়ার টেবিলটা আমি এখন পরিষ্কার করবো। পড়ার টেবিলটাতে সব মানে এই ঘরে সব থেকে বেশি যদি নোংরা ধুলোবালি হয়ে ছিল সেটা হচ্ছে এই পড়ার টেবিলটা, এতটা পরিমাণে ধুলোবালি হয়েছিল আর বইগুলো এতটাই মোটা মোটা ভারী ভারী ছিল যে পুরো একদম চাপা হয়েছিল জায়গাটা। তো সেটাই আমি অনেকটা হালকা করব। তো এখানে একটা প্রথমে ভালো কাপড় পেরে নিলাম, পেরে নিয়ে এবার একে একে করে এগুলো সব রাখবো, তো তোমরা দেখতে থাকো। আমার পড়ার টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, এবার চলে এসেছি শোকেসের সামনে। আর বলো না, এই গরমের মধ্যে তোমরা দেখেছো কিছুদিন আগে আমি আমার চুল স্মুথনিং করার ভিডিওটা দিয়েছি, তো স্মুথনিং করার পর থেকে সেই যে আমি চুল ছেড়েই আছি, আমি একসময় চুল ছেড়ে থাকবো এটা কখনোই ভাবতে পারতাম না, আর এখন আমাকে এই চুল ছেড়ে সম্পূর্ণ কাজ করতে হচ্ছে। পুরো ঘাট আর একদম ভিজে গেছে, চুলগুলো একদম আমার মানে নেতে গেল। তো তারপরে এবার বিছানার মধ্যে যেহেতু সব ঝেড়েছিলাম সেই জন্য বিছানার চাদরটা আমি এখন উঠিয়ে দেবো, উঠিয়ে এখন বিছানার চাদরটা পারবো না, এখন এটা ঝাড় দিয়ে রেখে দেবো, পরে আমি সানটান করে আসার পর যখন আমি ফ্রেশ হয়ে মানে শুবো তখন বিছানার চাদরটা পারবো, এখন শুধু এটাকে আমি এমনি ভালো করে ঝাড় দিয়ে পেরে রেখে দেবো। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘর ঝাড় দেওয়ার পর আমি ঘরটা মুছে নেবো, তো সেটার ভিডিও আমি করিনি। তো ঘর মুছে তারপর আমি স্নান করতে যাবো, তো স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি।
স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, এবার পুজো করে নিই। আসলে সব প্রত্যেক দিন না আমার পুজো করা ঠিক হয় না, কারণ আমি হচ্ছে স্কুল থাকে আমার, সেই জন্য একটু ব্যস্ত হয়ে থাকি। মাই সকাল সকাল পুজো করে নেয়, আর পুজো জিনিসটা দেখবে সকালেই ভালো লাগে, কিন্তু আমার সেই দিন একটু দেরি হয়ে গেছিলো, কারণ ঘর ঝাড়াঝাড়ি করতে দেরিটা হয়ে গেছিলো। আর সামনেই তো জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমীরও কিন্তু ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখতে থাকবে। আর চ্যানেলে কিন্তু নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পাবে। তো এবার আমি পুজোটা করে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা। এবার চলো আমি তোমাদেরকে পুরো ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন লাগছে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার ঘর গোছানো এবং সাজানোটা কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তো তোমরা দেখতে থাকো কেমন হয়েছে আমার ঘর গোছানো। আমার ঘর গোছানো দেখতেই পেলে এইবার আমি বসে পড়েছি খেতে। তো এখানে মাছের ঝোল, মাছের চচ্চড়ি হয়েছে, আর কালকের কই মাছ করা ছিল, তো সেই কই মাছটা দিয়ে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো চলো। তো পুজো উপলক্ষে কিন্তু আমার ঘর গোছানো একদম কমপ্লিট। দেখেই সকাল থেকে ঘর গোছালাম, তারপরে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে এই যে কেবল একটু বসলাম, এখন একটু রেস্ট করব। তো আমি আর ওই জন্য ভিডিওটাকে বেশি বাড়াচ্ছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজ এতটুকু, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সো বাই।